প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম রায়েন্সের কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক ও খায়রুল আলম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। আবহাওয়ার পূর্বাভাস আরও যুগোপযোগী ও গ্রহণযোগ্য করার জন্য প্রযুক্তির উন্নয়ন ও এর সুষ্ঠু ব্যবহার এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন বক্তারা।